नमस्कार केमन आছেন সবাই আমি চলে এসেছি আপনাদের বাংলা গল্প ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি আজ আবার একটা নতুন গল্প নিয়ে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যদি ভালো লাগে গল্পটি তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত আমাদেরকে দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে গিয়ে আপনার মতামত একটু শেয়ার করবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। শুরু করছি আজকের গল্প, স্বামী বিবেকানন্দের লেখা সুয়েজ খালে হাঙ্গর শিকার। 14 জুলাই রেড সি পার হয়ে জাহাজ সুয়েজে পৌঁছালো। সামনেই সুয়েজ খাল, জাহাজে সুয়েজ নাম্বার মাল আছে, তার উপরে এসেছেন মিশরের প্লেগ, আর আমরাও আনছি সম্ভবত সেই প্লেগ। কাজেই দোতরফা ছোঁয়াছুঁয়ির একটা ভয় তো রয়েছেই। এ ছুঁৎছাতের ন্যাটের কাছে আমাদের দেশি ছুঁৎছাত কোথায় লাগে। মাল না পাবে কিন্তু সুয়েজের কুলি জাহাজ ছুঁতে পারবে না। জাহাজে খালাসি বেচারাদের আপদ আর কি, তারাই কুলি হয়ে ক্রেনে করে মাল তুলে আলটপকা নিচে সুয়েজি নৌকায় ফেলছে, তারা নিয়ে আবার ডাঙায় যাচ্ছে। কোম্পানির এজেন্ট ছোট লঞ্চে করে জাহাজের কাছে এসেছেন, ওঠবার হুকুম নেই। কাপ্তানের সঙ্গে জাহাজের নৌকায় কথা আছে। এ তো ভারতবর্ষ নয় যে গোড়া আদমি প্লেগ আইন ফাইল সকলের পার, এখানে ইউরোপের আরম্ভ। স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে, তাই এত আয়োজন। প্লেগ বিষ প্রবেশ থেকে 10 দিনের মধ্যে আবার ফুটে বেরান, তাই 10 দিনের আটক। আমাদের কিন্তু 10 দিন হয়ে গেছে, ভাড়া কেটে গেছে। ওহ, কিন্তু মিশরি আদমিকে ছুঁলেই আবার 10 দিন আটক। তাহলে আর নেপলেসেও লোক নামানো হবে না, মার্সাইতেও নয়। কাজেই যা কিছু কাজ হচ্ছে সব আলগোছে। কাজেই ধীরে ধীরে মাল নামাতে সারা দিন লাগবে। রাত্রিতে জাহাজ অনায়াসে খাল পার হতে পারে যদি সামনে বিজলি আলো পায়, কিন্তু সে আলো পড়তে গেলে সুয়েজের লোককে জাহাজে ছুঁতে হবে। ব্যাস 10 দিন কোয়ারেন্টাইন। কাজেই রাত্রেও যাওয়া হবে না, 24 ঘন্টা এখানেই পড়ে থাকো সুয়েজ বন্দরে। এত বড় সুন্দর প্রাকৃতিক বন্দর, প্রায় 3 দিকে বালির ঢিপি আর পাহাড়, জলও খুব গভীর। জলে অসংখ্য মাছ আর হাঙ্গর ভেসে ভেসে বেড়াচ্ছে। এই বন্দরে আর অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে যত হাঙ্গর, এমন আর দুনিয়ার কোথাও নেই। বাগে পেলেই মানুষকে খেয়েছে। জলে না বেঁকে সাপ আর হাঙ্গরের ওপর মানুষেরও জাত ক্রোধ, মানুষও বাগে পেলে ওদের ছাড়ে না। সকালবেলা খাবার দাবার খাবার আগেই শোনা গেল যে জাহাজের পেছনে বড় বড় হাঙ্গর ভেসে বেড়াচ্ছে। জলজ্যান্ত হাঙ্গর পূর্বে আর কখনো দেখা হয়নি। গতবারে আসবার সময়ে সুয়েজ জাহাজ অল্পক্ষণই ছিল, তাও আবার শহরের গায়ে গায়ে। হাঙ্গরের খবর শুনেই আমরা তাড়াতাড়ি উপস্থিত। সেকেন্ড ক্লাসটি জাহাজের পাছার ওপর, সেই ছাদ থেকে বারান্দা ধরে কাতরে কাতরে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে ঝুঁকে ঝুঁকে হাঙ্গর দেখছে। আমরা যখন হাজির হলাম তখন হাঙ্গর মিয়ারা একটু সরে গেছেন। মনটা বড়ই ক্ষুণ্ণ হলো, কিন্তু দেখি যে জলে গাংধারার মতো এক প্রকার মাছ ঝাঁকে ঝাঁকে ভাসছে, আর একরকম খুব ছোট মাছ জলে থিক থিক করছে। মাঝে মাঝে এক একটা বড় মাছ, অনেকটা ইলিশ মাছের মতো চেহারা, তীরের মতো এদিক ওদিক করে দৌড়াচ্ছে। মনে হলো বুঝি উনি হাঙ্গরের বাচ্চা, কিন্তু জিজ্ঞাসা করে জানলুম তা নয়, ওর নাম বনিটো। পূর্বে ওর বিষয় পড়া হয়েছিল বটে, এবং মালদ্বীপ হতে উনি শুটকি রূপে আমদানি হন হুঁড়ি চড়ে, তাও পড়া ছিল। ওর মাংস লাল ও বড় সুস্বাদু হয়, তাও শোনা আছে। এখন ওর তেজ আর বেগ দেখে খুশি হওয়া গেল। অত বড় মাছটা তীরের মতো জলের ভেতর ছুটছে, আর সে সমুদ্রের কাঁচের মতো জল, তার প্রত্যেক অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে। 20 মিনিট আধ ঘন্টা টাক এই প্রকার বনিটো ছুটো ছুটি আর ছোট মাছেদের কিলিবিলি তো দেখা যাচ্ছে। আধ ঘন্টা 3 কোয়ার্টার ক্রমে তৃতীবিরক্ত হয়েই আসছি। এবার এমন সময়ে একজন বললে, ওই 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 দেখো, ওই দেখো। 10-12 জন বলে উঠলে, ওই আসছে, ওই আসছে। চেয়ে দেখি দূরে একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে 7-5 ইঞ্চি জলের নিচে। ক্রমে বস্তুটা এগিয়ে আসতে লাগলো। প্রকাণ্ড থ্যাবরা মাথা দেখা দিলে। সে গোদায় লস্করি চাল, বনিটো শোঁ শোঁ তাতে নেই, তবে একবার ঘাড় ফেরালেই একটা মস্ত চক্কর হলো। বিভীষণ মাছ গম্ভীর চালে চলে আসছে, আর আগে আগে 2-1টা ছোট ছোট মাছ, আর কতগুলো ছোট মাছ তার পিঠে, গায়ে, পেটে খেলে বেড়াচ্ছে। কোনো কোনোটা বা জেঁকে তার ঘাড়ে চড়ে বসেছে। ইনি সাঙ্গপাঙ্গ হাঙ্গর। যে মাছগুলি হাঙ্গরের আগে আগে যাচ্ছে তাদের নাম আর কাটি, পাইলট ফিশ। তারা হাঙ্গর শিকারে দেখিয়ে দেয়, আর বোধহয় প্রসাদ আসাদও পায় একটু আধটু। কিন্তু হাঙ্গরের সে মুখ প্যাদান দেখলে তারা যে বেশি সফল হয় তা বোধহয় হয় না। যে মাছগুলি আশেপাশে ঘুরছে, পিঠে চড়ে বসেছে, তারা হাঙ্গর চোষক। তাদের বুকের কাছে প্রায় 4 ইঞ্চি লম্বা ও 2 ইঞ্চি চওড়া চ্যাপটা গোলপানা একটি স্থান আছে। তার মাঝে যেমন ইংরেজি অনেক রোবারের জুতোর তলায় লম্বা লম্বা জুলি কাটা কিরকিরে থাকে, তেমনই জুলি কাটা কাটা সেই জায়গাটাই ওই মাছ হাঙ্গরের গায়ে দিয়ে চিপসে ধরে আছে, তাই হাঙ্গরের গায়ে পিঠে চড়ে চলছে দেখায়। এরা নাকি হাঙ্গরের গায়ের পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। এই 2 প্রকার মাছ পরিবেষ্টিত না হয়ে হাঙ্গর আবার চলেন না। আর এদের নিজেদের সহায় পরিষদ জ্ঞানে কিছু বলেনও না। এই মাছ একটা ছোট হাতসুতোয় ধরা পড়ল। তার বুকে জুতোর তলা একটু চেপে দিয়েই বা তুলতেই সেটা পায়ের সঙ্গে চিপসে উঠতে লাগলো। ওই রকম করে সে হাঙ্গরের গায়েও লেপ্টে থাকে। সেকেন্ড ক্লাসের লোকগুলিরও বড়ই উৎসাহ ছিল। তাদের মধ্যে একজন আবার ফৌজি লোক। তার তো উৎসাহের সীমা নেই। কোথা থেকে জাহাজে খুঁজে একটি ভীষণ বড়শি জোগাড় করলে। সে কুয়োর ঘটি তোলা ঠাকুর দাদা, তাতে শেরখানেক মাংস আছে। আচ্ছা করে দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধলে। তাতে এক মোটা কাছিও বাঁধা হলো। 4 হাত বাদ দিয়ে একখানা মস্ত কাঠ ফতনার জন্য লাগানো হলো। তারপর ফতনা শুদ্ধ বড়শি ঝুপ করে জলে ফেলে দেওয়া হলো। জাহাজের নিচে একখানা পুলিশের নৌকা আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল। পাছে ডাঙার সঙ্গে আমাদের কোনো রকম ছোঁয়াছুঁই হয়। সেই নৌকার ওপর আবার 2 জন দিব্যি ঘুমাচ্ছিল, আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল। এক্ষণে তারা বড় বন্ধু হয়ে উঠল। হাঁকাহাঁকির চোটে আরব মিয়া চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। কি একটা হাঙ্গামা উপস্থিত বলে কোমর আঁটবার জোগাড় করছেন। এমন সময়ে বুঝতে পারলেন যে এত হাঁকাহাঁকি কেবল তাকে কড়ি কাষ্ঠরূপে হাঙ্গর ধরবার ফতনাটিকে টোপ সহিত কিঞ্চিৎ দূরে সরিয়ে দেবার অনুরোধ ধ্বনি। তখন তিনি নিঃশ্বাস ছেড়ে আকর্ষণ বিস্তার হাসি হেসে একটা বল্লির ডগায় করে ঠেলে ঠুলে ফতনাটাকে তো দূরে ফেললেন। আর আমরা উদ্গ্রীব হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে ওই আসে শ্রীহাঙ্গরের জন্য সচকিত নয়নং পশ্যতিতব পন্থানাং হয়েই রইলাম। এবং যার জন্য মানুষ ওই প্রকার ধরপড় করে, সে চিরকাল যা করে তাই হতে লাগলো। অর্থাৎ সখী শ্যাম না এলো। কিন্তু সকল দুঃখেরই একটা পার আছে। তখন সহসা জাহাজ হতে প্রায় 200 হাত দূরে বৃহৎ বৃষ্টির মতো আকার একটা কি যেন ভেসে উঠল। সঙ্গে সঙ্গে ওই হাঙ্গর ওই হাঙ্গর, রব চুপ চুপ ছেলের দল, হাঙ্গর পালাবে। বলি ও হে, সাদা টুপিগুলো একবার নাবাও না, হাঙ্গরটা যে ভরকে যাবে। ইত্তাকার আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করছে, তাবৎ সেই হাঙ্গর লবণ সমুদ্র জন্মা বর্ষি সংলগ্ন শোরের মাংসের তালটি উদ্রাগ্নিতে ভস্মাবশেষ করার জন্যে পাল ভরে নৌকার মতো শোঁ করে সামনে এসে পড়লেন। আর 5 হাত এইবার হাঙ্গরের মুখ টোপে ঠেকছে। সে তার ভীমপুচ্ছ একটু নাড়ালো, সোজা গতি চক্রাকারে পরিণত হলো। যা, হাঙ্গর চলে গেল যে। আবার পুচ্ছ একটু বাঁকল, আর সেই প্রকাণ্ড শরীর ঘুরে বর্ষিমুখ হয়ে দাঁড়ালো। আবার শোঁ করে হাসছে, ওই হাঁ করে বর্ষি ধরে ধরে। আবার সেই পাপ লেজ নাড়ল, আর হাঙ্গর শরীর ঘুরিয়ে দূরে চলল। আবার ওই চক্র দিয়ে আসছে, আবার হাঁ করেছে, ওই ওই টোপটা মুখে নিয়েছে, এইবার ওই ওই চিতিয়ে পড়ল, টোপ খেয়েছে খেয়েছে, টান টান, 40-50 টান, প্রাণপণে টান। কি জোর মাছের, কি ঝটাপট, কি হাঁ, টান টান। জল থেকে এই উঠল, ওই যে জলে ঘুরছে, আবার চিতুচ্ছে, টান টান। যা, টন খুলে গেল, হাঙ্গর পালালো। তাই তো হে, তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেতে? যেই চিতিয়েছে অমনি কি টানতে হয়? আর গতস্য শোচনা নাস্তি, হাঙ্গর তো বড়শি ছিঁড়িয়ে চৌদা চোর। আর কাটি মাছকে উপযুক্ত শিক্ষা দিল কিনা তা খবর পায়নি। মোদ্দা কথা, হাঙ্গর তো চোঁচা, আবার সেটা ছিল বাঘা, বাঘের মতো কালো কালো ডোরা কাটা। যা হোক, বাঘা বর্ষি সন্নিধি পরিত্যাগ করার জন্য শো আর কাটি রক্তচোষা অন্তর্দর্ধে। কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই। ওই যে পালয়মান বাঘার গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থ্যাবরামুখ চলে আসছে। আহা, হাঙ্গরদের ভাষা নেই, নইলে বাঘা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে দিয়ে সাবধান করে দিত। নিশ্চিত বলে দিত, দেখো হে সাবধান, ওখানে একটা নতুন জানোয়ার এসেছে, বড় সুস্বাদু সুগন্ধ মাংস তার, কিন্তু কি শক্ত হাড়। এতকার হাঙ্গরগিরি করছি, কত রকম জানোয়ার জ্যান্ত মরা আধমরা উদরস্থ করেছি, কত রকম হাড়গোড় ইট পাথর কাঠ টুকরো পেটে পুড়েছি, কিন্তু এ হাড়ের কাছে আর সব মাখম হে মাখম। এই দেখো না আমার দাঁতের দশা, চোয়ালের দশা কি হয়ে বলে একবার সেই আকটি দেশ বিস্তৃত মুখ ব্যাদান করে আগন্তুক হাঙ্গরকে অবশ্যই দেখাত, সেও প্রাচীন বয়স সুলভ অভিজ্ঞতা সহকারে। চ্যাং মাছের পিত্তি, কুজো ভেটকির পিলে, ঝিনুকের ঠাঁ, সুরোয়া ইত্যাদি সমুদ্রজ মহাষদের কোনো না কোনোটা ব্যবহারের উপদেশ দিয়েই দিত। কিন্তু যখন ওসব কিছুই হলো না, তখন হয় হাঙ্গরদের অত্যন্ত ভাষার অভাব রয়েছে, নতুবা ভাষা আছে কিন্তু জলের মধ্যে কথা কোয়া চলে না। অতএব যতদিন না কোনো প্রকার হাঙ্গুরে অক্ষর আবিষ্কার হচ্ছে, ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয়। অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাত পেয়েছে, তাই থ্যাবড়াকে আসল খবর কিছু না বলে মুচকে হেসে ভালো আছো তো হে বলে সরে গেল। আমি কি একাই ঠকবো? যাও যাও, তুমিও যাও হে। আগে যান ভগীরথ শঙ্খ বাজায়, পাছু পাছু যান গঙ্গা। শঙ্খধ্বনি তো শোনা যায় না, কিন্তু আগে আগে চলেছেন পাইলট ফিশ, আর পাছু পাছু প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছেন থ্যাবরা, তার আশেপাশে নৃত্য করছেন হাঙ্গর চোষা মাছ। আহা, ও লোক কি ছাড়া যায়! 10 হাত দরিয়ার ওপর ঝিকঝিক করে তেল ভাসছে, আর খুশবু কত দূর ছুটেছে তা থ্যাবরাই বলতে পারবে। তার উপর সে কি দৃশ্য, সাদা লাল জর্দা এক জায়গায়, আসল ইংরেজি শুয়োরের মাংস, কালো প্রকাণ্ড বড়শির চারিধারে বাঁধা। জলের মধ্যে রং বেরঙের গোপী মণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে। এবার সব চুপ, নড়চড়ো না, আর দেখো, তাড়াতাড়ি করো না, মোদ্দা কথা কাচির কাছে কাছেই থেকো, ওই বড়শির কাছে কাছে ঘুরছে, টোপটা মুখে নিয়ে নেড়ে চেড়ে দেখছে, দেখুক, চুপ চুপ। এইবার চিত হলো, ওই যে আরে গিলেছে, চুপ, গিলতে দাও গিলতে দাও। তখন থ্যাবড়া অবসর ক্রমে আর হয়ে টোপ উদরস্থ করে যেমন চলে যাবে অমনি পড়ল টান। বিস্মিত থ্যাবড়া মুখ ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিতে, উল্টো উৎপত্তি, বড়শি গেল বিঁধে। আর উপরে ছেলে বুড়ো জোয়ান দে টান, কাছি ধরে দে টান। ওই হাঙ্গরের মাথাটা জল ছাড়িয়ে উঠল, টান ভাই টান। ওই যে প্রায় হাতখানা হাঙ্গর জলের ওপর, বাপ কি মুখ তার, ওই যে সবটাই মুখ আর গোলা, হে টান টান, ওই সবটাই জল ছাড়িয়েছে। ওই যে বড়শিটা বিঁধেছে, ঠোঁট এফোড় ওফোর, টান, থাম থাম থাম, ও আরব পুলিশ মাঝি, ও লেজের দিকে একটা দড়ি বেঁধে দাও তো, নইলে যে এত বড় জানোয়ার টেনে তোলা দায় হচ্ছে। সাবধান হয়ে ভাই, ও লেজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। আবার টান, কি ভারী হে, ও মা ও কি, তাই তো হে, হাঙ্গরের পেটের নিচে দিয়ে ও ঝুলছে কি, ও যে নারী ভুরি, নিজের ভারে নিজে নারী ভুরি বেরোলো যে, যাক ওটা কেটে দাও, জলে পড়ুক, বোঝা কমুক, টান ভাই টান। এ যে রক্তের ফোয়ারা হে, আর কাপড়ের মায়া করলে চলবে না, টান টান, এই এলো। এইবার জাহাজের ওপর ফেলো, ভাই হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, তেরে এক কামড়ে এক হাতবার, আর ওই ল্যাজ সাবধান কিন্তু, এইবার এইবার দড়ি ছাড়ো। ধূপ, বাবা কি হাঙ্গর, কি ধপাস করে জাহাজের ওপর পড়ল, সাবধানের মার নেই, ওই কড়ি কাঠখানা দিয়ে ওর মাথায় মারো। ওহে ফৌজি ম্যান, তুমি সেপাই লোক, এ তোমারই কাজ বটে তো। রক্ত মাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রীর কড়ি কাঠ উড়ে দুম দুম দিতে লাগলো হাঙ্গরের মাথায়। আর মেয়েরা, আহা কি নিষ্ঠুর, মেরো না মেরো না ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। তারপর সে বিভৎস কাণ্ড, এইখানে বিরাম হোক। কেমন করে সে হাঙ্গরের পেট চেরা হলে, কেমন রক্তের নদী বইতে লাগলো, কেমন সে হাঙ্গর ছিন্ন অস্ত ভিন্ন দেহ, ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ কাঁদতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি, চর্ম, মাংস, কাঠ টুকরো এক রাশ বেরুলো, সেসব কথা না হয় থাক। এই পর্যন্ত যে সেই দিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল, সব জিনিসেই সে হাঙ্গরের গন্ধ বেরোতে লাগলো। এ সুয়েজ খাল, খাত স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। ফার্ডিনেন্ট লেসেন্স নামক এক ফরাসি স্থপীত এই খাল খনন করেছিলেন। ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে। মানব জাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করছে, তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। অনাদিকাল হতে উর্বরতায় আর বাণিজ্যে, শিল্পে ভারতের মতো দেশ কি আর কেউ আছে? দুনিয়ার যত সুতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি ইত্যাদির ব্যবহার 100 বৎসর আগে পর্যন্ত ছিল, তা সমস্তই ভারতবর্ষ হয়ে যেত। তাছাড়া উৎকৃষ্ট রেশমি, পশমিনা, কিংখাব ইত্যাদি এদেশের মতো কোথাও হতো না। আবার লবঙ্গ, এলাচ, মরিচ, জায়ফল, জয়িত্রী প্রভৃতি নানাবিধ মশলা স্থান এই ভারতবর্ষ। কাজেই অতি প্রাচীন হতেই সেই দেশ যখন সভ্য হতো, তখন ওই জিনিসের জন্য ভারতের ওপর নির্ভর। এই বাণিজ্য দুটি প্রধান ধারায় চলত, একটি ডাঙা পথে আফগানি ইরানি দেশ হয়ে আর একটি জলপথে রেড সি হয়ে। সিকন্দর শাহ ইরান বিজয়ের পর নিয়ারকুশ নামক সেনাপতিকে জলপথে সিন্ধু নদের মুখ হয়ে সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্র দিয়ে রাস্তা দেখতে পাঠান। বাবিল, ইরান, গ্রিস, রোম প্রভৃতি প্রাচীন দেশের ঐশ্বর্য যে কত পরিমাণে ভারতের বাণিজ্যের ওপর নির্ভর করত তা অনেকে জানে না। রোম ধ্বংসের পর মুসলমানি বাগদাদ ও ইতালির ভেনিস ও জনোয়া ভারতীয় বাণিজ্যের প্রধান পাশ্চাত্য কেন্দ্র হয়েছিল। যখন তুর্কেরা রোম সাম্রাজ্য দখল করে ইতালীয়দের ভারত বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিলে, তখন জনোয়া নিবাসী কলম্বাস আটলান্টিক পার হয়ে ভারতে আসবার নতুন রাস্তা বার করবার চেষ্টা করেন। ফলস্বরূপ আমেরিকা মালদ্বীপের আবিষ্ক্রিয়া। আমেরিকায় পৌঁছেও কলম্বাসের ভ্রম যায়নি যে ভারতবর্ষ নয়, সেজন্যই আমেরিকার আদিম নিবাসীরাও এখনও ইন্ডিয়ান নামে অভিহিত হয়। বেদে সিন্ধু নদের সিন্ধু ইন্দু দুই নামেই পাওয়া যায়। ইরানিরা তাকে হিন্দু, গ্রিকরা ইন্ডুস করে তুললে তাই থেকে ইন্ডিয়া, ইন্ডিয়ান। মুসলমানি ধর্মের অদ্ভুদয়ে হিন্দু দাঁড়ালো। কালা যেমন একটি নেটিভ। এদিকে পর্তুগিজরা ভারতের নতুন পথ আফ্রিকা বেড়ে আবিষ্কার করল। ভারতের লক্ষ্মী পর্তুগালের উপর সদয়া হলেন। পরে ফরাসি, ওলন্দাজ, দিনেমার, ইংরেজ। ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য, রাজস্ব সমস্তই। তাই ইংরেজ এখনও সকলের ওপরে বড় জাত। তবে এখন আমেরিকা প্রভৃতি দেশ ভারতের জিনিসপত্র অনেক স্থলে ভারত অপেক্ষা উত্তম উৎপন্ন করছে, তাই ভারতের আর তত কদর নাই। একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। ভারত নেটিভপূর্ণ, ভারত যে তাদের ধন, সভ্যতার প্রধান সহায় ও সম্বল, সে কথা মানতে চায় না, বুঝতেও চায় না। আমরাও বোঝাতে কি ছাড়ব? ভেবে দেখো কথাটা কি। ওই যারা চাষা ভুষা তাঁতি জোলা ভারতের নগণ্য মানুষ, বিজাতি বিজিত স্বজাতি নিন্দিত ছোট জাত, তারাই আবহমানকালে নীরবে কাজ করে যাচ্ছে। তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না। কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়াময় কত পরিবর্তন হয়ে যাচ্ছে। দেশ, সভ্যতা, প্রাধান্য ওলট পালট হয়ে যাচ্ছে। হে ভারতের সমজীবী, তোমরা নীরব অনবরত নিন্দিত। পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ফিনিশ, জনোয়া, বাগদাদ, শরমখন্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, দিনেমার, ওলন্দাজ ও ইংরেজদের ক্রমান্বয়ে আধিপত্য, ঐশ্বর্য। আর তুমি কে ভাবে কথা? স্বামীজি তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছিলেন, 10 কাব্য বানিয়েছেন, 10 মন্দির করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটছে। আর যাদের রুধিস্রাবে মনুষ্যজাতির যা কিছু উন্নতি, তাদের গুণাগুণ কে করে? লোকজয়ী ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের ওপর, সকলের পূজ্য। কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, সেখানে সকলে ঘৃণা করে। সেখানে বাস করে আপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমরা গরিবেরা ঘর দুয়ারে দিনরাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? বড় কাজ হাতে এলে অনেকেরই বীর হয়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষও আক্লেশে প্রাণ দেয়, ঘোর স্বার্থপর নিষ্কাম হয়। কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তেও যিনি সেই নিঃস্বার্থতা, কর্তব্যপরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে তোমরা ভারতের চিরপদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। এ সুয়েজ খালও অতি প্রাচীন। প্রাচীন মিশরে ফেরো বাদশাহের সময় কতকগুলি লবণাম্বু জলাখাতের দ্বারা সংযুক্ত করে উভয় সমুদ্রপর্শী এক খাত তৈয়ার হয়। মিশরে রোম রাজ্যের শাসনকালের মধ্যেও ওই খাত মুক্ত রাখবার চেষ্টা করা হয়। পরে মুসলমান সেনাপতি ওমরু মিশর বিজয় করে ওই খাতের বালুকা উদ্ধার ও অঙ্গপ্রত্যঙ্গ বদলে এক প্রকার নতুন করে তোলেন। তারপর বড় কেউ কিছু করেনি। তুরস্ক সুলতানের প্রতিনিধি মিশর খেদবি ইম্ফালে ফরাসিদের পরামর্শে অধিকাংশ ফরাসি অর্থে এই খাত খনন করেন। এ খালের মুশকিল হচ্ছে যে মরুভূমির মধ্যে দিয়ে যাবার দরুন পুনঃ পুনঃ বালতিতে ভরে যায়। এই খাতের মধ্যে বড় বাণিজ্য জাহাজ একখানি একেবারেই যেতে পারে। শুনেছি যে অতি বৃহৎ রণতরী বা বাণিজ্য জাহাজ একেবারেই যেতে পারে না। এখন একখানি জাহাজ যাচ্ছে, আরও একখানি আসছে, এ দুয়ের মধ্যে সংঘাত উপস্থিত হতে পারে। এজন্য সমস্ত খালটি কতকগুলি ভাগে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেক ভাগের দুই মুখে কতকটা স্থান এমনভাবে প্রশস্ত করে দেওয়া আছে যাতে দুই তিনখানি জাহাজ একত্রে থাকতে পারে। ভূমধ্যসাগর মুখে প্রধান অফিস, আর প্রত্যেক বিভাগেই রেল স্টেশনের মতো স্টেশন। সেই প্রধান আপিসে জাহাজটি খালে প্রবেশ করা মাত্রই ক্রমাগত তারে খবর যেতে থাকে, কখানি আসছে কখানি যাচ্ছে, এবং প্রতি মুহূর্তে তারা কে কোথায় তা খবর যাচ্ছে এবং একটি বড় নকশার উপর চিহ্নিত হচ্ছে। একখানির সামনে যদি আর একখানি আসে, এজন্য এক স্টেশনে হুকুম না পেলে আর এক স্টেশন পর্যন্ত জাহাজ যেতে পায় না। এই সুয়েজ খাল ফরাসিদের হাতে, যদিও খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন ইংরেজদের, তথাপি সমস্ত কার্য ফরাসিরা করে। এটি রাজনৈতিক মীমাংসা। এতক্ষণ শুনছিলেন স্বামী বিবেকানন্দের লেখা সুয়েজ খালে হাঙ্গর শিকার গল্পটি। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটা গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।